চাষের জমির মাঝ বরাবর চলে গিয়েছে সেচনালা সিমেন্টের তৈরি সেই নালাতেই সাজানো তিনটি হলুদ রঙের ড্রাম আর তার মধ্যেই রয়েছে বোমা গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের আউস গ্রামের এরাল পঞ্চায়েতের মেঠুয়াপাড়া এলাকায় স্থানীয় কিছু মানুষজন সেচনালার মধ্যে এই হলুদ রঙের ড্রামগুলিকে রাখা অবস্থায় দেখতে পান ঘটনা জানাজানি হতেই তীব্র আলোড়ন ছড়াই এলাকা জুড়ে পরবর্তী সময়ে খবর দেওয়া হয় পুলিশকে দ্রুত খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে এবং এলাকাকে ঘিরে রাখে বোমা উদ্ধারের ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় এলাকার বাসিন্দারা গত কালকি ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে ভোটের ফলাফল প্রকাশের পরের দিনই মাঠের এই নালা থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয় ডিসপোজাল স্কোয়াডকে দ্রুত বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা তারাও আসেন ঘটনাস্থলে ফাঁকা মাঠে অত্যন্ত নিরাপত্তার ব্যবস্থার মধ্যে সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছুই জানা যায়নি সামগ্রিক ঘটনা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা बस टूर से पे जा